আপনি যে বলেছেন হিজবুত তাওহীদ মানব জাতির সামনে হেদায়া নিয়ে এসেছে, এর প্রমাণ দিন। প্রমাণ দেব দুই ভাবে, প্রথম আমাদের যুক্তি, কথা, বক্তব্য, দ্বিতীয় হলো আমাদের পুরো আন্দোলনের কর্মকাণ্ড, আমল, আখলাক। এই দুটাই প্রমাণ হবে এই পথ হেদায়াতের পথ নাকি দালালাতের পথ, এই দল কি আল্লাহ কর্তৃক পরিচালিত নাকি নাউজুবিল্লাহ ইবলিস কর্তৃক পরিচালিত, এই দলের সদস্যরা কি মুমিন না কাফের হচ্ছে, এই দলের লোকেরা কি জান্নাত যাবে নাকি জাহান্নাম যাবে, এই দলের লোকদেরকে দিয়ে কি জাতির কল্যাণ হবে না অকল্যাণ হবে, এটা প্রমাণ হবে তোমাদের আচরণে, তোমাদের আমলে, তোমাদের কথায়, তোমাদের আকীদায়, তোমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে প্রমাণ হবে এটা কি হেদায়াত নাকি দালালা। মুখে বললে হবে আমি MBBS ডাক্তার, একথা বললে হবে আমি ডাক্তার কি ডাক্তার না বলে কোনো লাভ আছে? প্রমাণ হবে যদি চিকিৎসা করতে না পারি, আমার দাবির কোনো মূল্য নাই। কাজেই জান্নাত যাবে কি দিয়ে? হেদায়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকর, হিজবুত তাওহীদ হেদায়েতের সন্ধান পেয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এবার হেদায়াটা কি? হেদায়াটা হচ্ছে এই জীবনে এলাহ হিসাবে, সার্বভৌমত্ব হিসাবে, আল্লাহ ছাড়া আর কাউকে এলাহ হিসাবে না মানা, আল্লাহর হুকুম ছাড়া কাউকে কোনো কারো হুকুম না মানা, এই সিদ্ধান্ত নেওয়ার নাম হেদায়া। আরবি কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহর নবুয়তি জীবন কয় বছর? 23 বছর। 13 বছর গেছে হেদায়েতের দিকে ডাক দিতে দিতে, রাসূলের কাছে যে এসেছে রাসূল বলেন নাই নামাজ পড়ো, বলছেন নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নানান ধরনের লেবাসের প্রস্তাব দিয়েছেন না ঈমান আনার কথা বলেছেন? ইসলাম কি লেবাস দিয়ে শুরু না ঈমান দিয়ে শুরু? ইসলাম কি নামাজ দিয়ে শুরু না ঈমান দিয়ে শুরু? ইসলাম কি রোজা হজ যাকাত দিয়ে শুরু না ঈমান দিয়ে শুরু? ঈমান, ঈমান হচ্ছে দৃষ্টির মতো, মানুষের দেহের আত্মার মতো। আমার দেহ আছে, হাত আছে, পা আছে, মাথা বড়, অনেক কিছু আছে, কিন্তু প্রাণ নাই, এটাকে কি বলবেন আপনি? ডেড বডি। এটাকে কি বলবেন? ডেড বডি। ঈমান হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্না, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। এটা হলো তাওহীদ। এই আমাদের আন্দোলনের নাম হিজবুত তাওহীদ, অর্থাৎ যারা তাওহীদে আসবে তাদের সংগঠন হচ্ছে হিজবুত তাওহীদ। হিজব মানে দল, তাওহীদ মানে ওয়াহদানিয়াত, থেকে এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা, এই অঙ্গীকার যারা করবেন তাদের দল হচ্ছে হিজবুত তাওহীদ। দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা কয় প্রকার? কয় প্রকার? আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা, মানুষের তৈরি জীবন ব্যবস্থা, ঠিক কি না? আমল কয় প্রকার? দুই প্রকার, আমলে সালে, আমলে সাইয়া, নেক আমল, বদ আমল, খারাপ আমল। আমল কয় প্রকার? এখন যারা মুমিন হবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, যারা দুনিয়াতে শান্তি চায়, ইবলিসের দাসত্ব করতে চায় না, তারা কার দিন মানবে? আল্লাহর দিন। তারা কার দিন মানবে? আল্লাহর দিন। সারা দুনিয়াতে কার হুকুম বিধান চলে? মানুষের তৈরি হুকুম বিধান।